নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, অপ্রাপ্ত বয়স্কদের বাগদান, 7 দিনের পর প্রশাসনিক হস্তক্ষেপে আলাদা 2 জন। দিন কয়েকের মধ্যে দ্বিতীয়বারের জন্য বিচারক হেনস্থার অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। ছেলে কিংবা মেয়ে কারোর বয়সই 18 হয়নি, তবুও তারা বিয়ে করে দিব্যি সংসার করছিল। প্রায় 7 দিন পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আলাদা হলো 2 জন। ঘটনাটি তারকেশ্বরের। তারকেশ্বর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বছর 16 এক নাবালকের সাথে তারকেশ্বরের 1 নম্বর ওয়ার্ডের বছর 15 এক নবম শ্রেণীর ছাত্রীর বিয়ে হয়। উল্লেখ্য, গত 13 নভেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। খবর পেয়ে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। 20 নভেম্বর হুগলি চাইল্ড লাইন ও প্রশাসন মিলে মেয়েটির বাড়ি গিয়ে ওই নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করে নিয়ে যায় ব্লক অফিসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উভয়েরই বাড়ির লোকদের জানিয়ে দেওয়া হয়, মেয়েদের বিয়ের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21, তার আগে কারোর বিয়ে নয়। এই মর্মে পরিবারের লোকেরা মুচ দেখা দিলে শর্ত সাপেক্ষে 2 জনকে যার যার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হ্যাঁ, অল্প বয়সে বিয়েটা মানে চাইল্ডহুড, ওদের এখন 15 বছর বয়স। আমাদের কন্যাশ্রী প্রকল্প রয়েছে, মেয়েটি তারকেশ্বর গার্লস স্কুলে 9-এ পড়তো। যা হয়, এই বয়সে একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আমরা উদ্ধার করে নিয়ে এসেছি, ওকে বুঝিয়ে সুঝিয়ে আবার যাতে ও পড়াশুনো করে সেই ব্যবস্থা করছি। আমাদের নিয়ম অনুসারে হোমে দেওয়ার কথা, এখন যদি ওনার বাবা মা রাজি হন ফিরিয়ে নিতে, আমরা তাহলে বুঝিয়েছি যে বাড়িতে ফিরিয়ে দেবো, পড়াশোনাটা চালিয়ে যাবে। সেক্ষেত্রে কন্যাশ্রী ব্যাপারে যাতে কন্যাশ্রী পায়, স্কুলকে বলবো, পৌরসভার মধ্যে স্কুল, ব্লক এরিয়া নয়, পৌরসভার মেয়েটি, মেয়েটির বাড়িও পৌরসভা, ছেলেটির বাড়িও পৌরসভা। চাইল্ডলাইন থেকে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। অপরাধীদের শাস্তি চাই। ভদ্রেশ্বর পৌরসভার প্রয়াত পৌর প্রধান মনোজ উপাধ্যায় প্রথম মৃত্যুবার্ষিকীতে এই দাবিতে মোমবাতি মিছিল করল ভদ্রেশ্বরবাসী। অপরাধীদের শাস্তি চাই। ভদ্রেশ্বর পুরসভার প্রয়াত পুর প্রধান মনোজ উপাধ্যায় প্রথম মৃত্যুবার্ষিকীতে এই দাবিতেই মোমবাতি মিছিল করল ভদ্রেশ্বরবাসী। স্ত্রী পুরুষ মিলিয়ে প্রায় 5,000 মানুষ এই মোমবাতি মিছিলে অংশগ্রহণ করে। প্রথমে পুরসভায় প্রয়াত মনোজ উপাধ্যায়ের ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, বর্তমান পুর প্রধান প্রলয় চক্রবর্তী, উপপুরপ্রধান প্রকাশ গোস্বামী সহ অন্যান্যরা। এরপর বের হয় মোমবাতি মিছিল। মিছিল ভদ্রেশ্বরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে ভদ্রেশ্বরের কোঅপারেটিভ মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বিশিষ্ট জনেরা প্রয়াত পুর প্রধানের স্মরণে বক্তব্য রাখেন। মনোজ উপাধ্যায় ভদ্রেশ্বরের ভদ্রেশ্বরকে যেভাবে সাজানোর চেষ্টা করেছিলেন, তার মাথায় যেটা এসেছিল সেটাকে আমরা যারা পৌরসভা পরিচালনা করছেন এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি এবং আমাদের সমর্থক কর্মীবৃন্দ, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে মনোজ উপাধ্যায়ের স্বপ্নকে সফল করার জন্যে আমাদের যা যা করণীয় আমাদের করতে হবে। মানুষ আমরা বাস করি, নানান ভাষাভাষীর মানুষ আমরা এখানে বাস করি, কিন্তু মনোজ উপাধ্যায় যে রাস্তা দেখিয়ে গেছে, যে আমরা বাঙালি হিন্দুস্থানি নয়, আমরা হিন্দু মুসলমান নয়, আমরা ভদ্রেশ্বরের মানুষ, একসাথে চলব, এক কথা বলব, এই কথা যদি আমরা মাথায় রেখে আমরা এগিয়ে চলতে পারি, তাহলে আমাদের ভদ্রেশ্বরে মনোজ উপাধ্যায়ের স্মরণ করাটা আমাদের সার্থক। পরমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। পুকুর ভাঙনের কবলে পড়েছে পান্ডুয়ার আবিরা প্রাথমিক বিদ্যালয়। আশ্বাসী ছাড়, নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। পুকুরের পার বরাবর তৈরি হয়েছিল স্কুল, আর তাতেই বিপত্তি। বর্তমানে সেই পুকুর ভাঙনের ফলে আতঙ্ক ছড়িয়েছে পান্ডুয়ার শিখিরা চাপদা গ্রামের আবিরা প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলেই আতঙ্কের মধ্যে রয়েছেন। যখন তখন বসে যেতে পারে বিদ্যালয়ের একটি অংশ। প্রধান শিক্ষক বলেন, বিষয়টি আমরা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশ্বাস মিলেছে, তবে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। সমস্যা হচ্ছে যে স্কুলের পিছন দিকে যে পুকুরটা আছে, পুকুরের মানে ভাঙনের কারণে স্কুল বর্ষাকালে তো একদম খুবই তথৈবচ অবস্থা, বিদ্যালয়ে একদম মানে ভবনের গা ঘেঁষে পুকুর চলে এসছে ভাঙনে। তার ফলে কি হচ্ছে, আগামী দিনে এই যে ভবনটা মানে হয়তো ভেঙে যেতে পারে, ধসে নেমে যেতে পারে পুকুরের ধারে, এইটা একটা বিশাল সমস্যা। হ্যাঁ, মানে খুব মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে এখানে গার্ডওয়ালের ভীষণ প্রয়োজন। একটা গার্ডওয়াল পুকুরের ধার থেকে দিলে ভবনটাকে বাঁচানো যাবে, নাহলে ভবনটা হয়তো পুকুরের মানে ভেঙে পড়ে যাবে। এটা নিয়ে আপনারা কি কখনো কাউকে জানিয়েছিলেন কোনো? এটা নিয়ে আমরা স্থানীয় পঞ্চায়েতে চিঠি দিয়েছিলাম। কোন পঞ্চায়েত? শিখরা চাপ্তা পঞ্চায়েত। এরপর আমরা বিডিও অফিসে ওই নিয়ে ওই যে কপি সেটা ফরওয়ার্ড করে এখানকার যিনি সদস্য ছিলেন তাকে দিয়ে তিনি ফরওয়ার্ড করে দিয়েছিলেন, তার মাধ্যমে আমরা পঞ্চায়েতে জমা দিয়েছি এবং আমরা বিডিও অফিসেও জমা দিয়েছি। হ্যাঁ, কিন্তু অতবধি এখন ওটা শুরু হয়নি। অবিলম্বে ওই পুকুরের সংস্কার না হলে ছেলে মেয়েদের স্কুলেই পাঠানো যাবে না বলে মনে করেন অভিভাবকরাও। এই যে আমাদের ঝেড়ে পুকুর আছে আবিরা প্রাইমারি স্কুলের সামনে পেছন দিকটায়, বহুবার আমরা একশো দিনের কাজে বাঁধিয়েছি, কিন্তু যে কোনো সময় বড় বড় গর্ত হয়ে যাচ্ছে এবং সেই গর্তগুলো বুঝলেও মানে ইয়ে হচ্ছে না, কী গর্ত আছে জানি না, আর যে কোনো মুহূর্তে ছাদের ঘর বসে যাবে এবং ঘর ভেঙে উল্টে পড়ে যাবে কী হোক, এবং এই স্কুলের ঘরগুলো প্রাইমারি স্কুলের ঘর বসে যাবে, এবং ছাত্রটাকে যদি সেই মুহূর্তের মধ্যে হয় যে কোনো একটা অঘটন ঘটে যাবে। অতএব বিডিও সাহেব হোক যে কোনো ব্যক্তিদের আমি বলছি, আবেদন করছি যে অতি শীঘ্রই যেন ওয়াল এবং পাঁচিলের পেছন দিকটা ব্যবস্থা করা হয় পুকুর থেকে, যাতে বাচ্চারা গার্ড থেকে বাঁচে। আমাদের মেন সমস্যা হচ্ছে স্কুলটা গার্ডওয়াল না হলে মানে একদম পুকুরে নেবে যাবে, মানে ভেঙে যাবে যাকে বলে। অতএব আমাদের মেন সমস্যা হচ্ছে গার্ডওয়াল। আমরা কিন্তু পঞ্চায়েতে অনেক দরখাস্ত দিয়েছি, এমনকি হেডমাস্টার পর্যন্ত লিখে, হ্যাঁ, তারপরে বিডিওতেও জানিয়েছি, কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন পঞ্চায়েত বলছে না কি গার্ডওয়ালের কোনো স্কিমই নেই। হ্যাঁ, তাই যাতে আমাদের এই স্কুলটা বাঁচানোর জন্যে গার্ডওয়ালটা অবশ্যই খুবই প্রয়োজন, গার্ডওয়ালটা যাতে হয়, হ্যাঁ, আমি সেই জন্য অনুরোধ করব। সন্দীপ মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। গৃহবধূকে খুন করতে গিয়ে ধরা পড়ে গেল স্বামীর প্রেমিকা, ঘটনাটি চন্দননগরের বড়াই চণ্ডীতলার। গৃহবধূকে মারতে এসে ধরা পড়ে গেল স্বামীর প্রেমিকা। চাঞ্চল্যকর ঘটনাটি চন্দননগর থানার অন্তর্গত বড়াই চণ্ডীতলা এলাকার। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য এক মহিলার প্রতি আসক্ত হয়ে ওঠে। কার্তিকের স্ত্রী সন্ধ্যা স্বামীকে বারংবার বলা সত্ত্বেও তিনি কান দেননি। পাশের বাড়ির মহিলা গঙ্গা রায়ের সাথে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়েন কার্তিক। আর এদিন কার্তিক বাড়িতে না থাকায় গঙ্গা বাড়িতে ঢুকে কার্তিকের স্ত্রীকে মারতে আসে বলে অভিযোগ। গঙ্গাকে চিনতে পারায় পালিয়ে যায় সে। চন্দননগর থানায় অভিযোগ করা হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মা ঘুমোচ্ছিল, এরকম ঘরে ঢুকেই লাইটটা জ্বলেই সঙ্গে সঙ্গে নিভে দিয়েছে, নিভে দেওয়ার পরেই মুখটা চেপে ধরেছে। চেপে ধরার পরে বলছে আমার আগে মুখটা বেঁধে দিয়ে তারপরে হাত পা এই অবধি বেঁধে দিয়েছে, তারপরে আমি আর কিছু বলতে পারিনি কথা। কে বাঁধলো? উনিই বলছে বেঁধেছে। মা বলছে কে কে বাঁধলো? কে? ওই ভদ্র মহিলা। তোমার বাবার প্রেমিকা নাকি? সেটাই তো আমার মা, মায়ের বক্তব্য সেটা। কবে থেকে এটা? নান করে দু আড়াই বছর হচ্ছে, আমরা শুনছি কিছু বলি না, বলি এই নিয়ে অনেক ঝগড়া অশান্তি হয়েছে। কিন্তু আদালত থেকে আসামি এনে সংশোধনাগারে ঢোকানোর সময় গঙ্গায় ঝাঁপ দিল এক বন্দী, চাঞ্চল্য হুগলি সংশোধনাগারের সামনে। ফের কাঠগড়ায় হুগলি জেলা সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা। বিগত কয়েক বছরে একাধিকবার এই সংশোধনাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ থেকে শুরু করে বন্দীর আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি এর আগে আদালত থেকে নিয়ে আসার সময় সংশোধনাগারের সামনে নিরাপত্তারক্ষীর চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে বন্দী পালানোর ঘটনাও ঘটেছে। এবারে আবার পিজন ভ্যান থেকে নেমে আসামির গঙ্গায় ঝাঁপ দেওয়া হুগলি জেলা সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলল। আজ সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জেলা সংশোধনাগারের সামনে। পুলিশ সূত্রে জানা যায় আজ ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া মোট চারজনকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি, যাদের মধ্যে একজন হল নৈহাটির বাসিন্দা শেখ রাজা,
আজ ধৃতদের চুত্র আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাদেরকে প্রিজন ভ্যানে করে সংশোধনাগারে নিয়ে আসা হয়। কিন্তু সংশোধনাগারের সামনে তাদেরকে নামানোর সময় শেখ রাজা নিরাপত্তারক্ষীদের গাফিলতির সুযোগ নিয়ে জেলা সংশোধনাগারের উল্টো দিকে গঙ্গায় ঝাঁপ দেয়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। পুলিশ গঙ্গায় তল্লাশি চালানো শুরু করে। বিচারাধীন আসামি গাড়ির সামনে থেকে পালিয়ে গেছে এবং সামনে হুগলি নদী রয়েছে, তার মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। পুলিশ খোঁজাখুঁজি করছে, এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে। দার বড় বড় মানুষের ভিড় হয়েছে, উৎসুক জনতার, এই পর্যন্ত আমরা জানি। আপনারা কি দেখলেন পুলিশ খোঁজাখুঁজি করছে? হ্যাঁ, পুলিশ এইমাত্র খোঁজাখুঁজি করছে, নৌকো নিয়ে ফিরছে। কি ওটা কি যখন আসামি কি জেলে ঢোকাচ্ছিল তখন? তখনই লকআপ থেকে মানে হাত ছিটকে পালিয়ে গেছে। গঙ্গার জল এখন পানা পানা ভর্তি রয়েছে, ওটাই ঢুকে পড়েছে এখন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুচুড়া হাসপাতালের পিছনে প্রতাপপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে শেখ রাজাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দিন কয়েকের মধ্যে দ্বিতীয়বারের জন্য বিচারক হেনস্থার অভিযোগ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hongsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ অন্নপ্রাশন উপনয়ন বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি আদি করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা আলো ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ, আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনি বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণী, জেটি রোড, হুগলি। ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773।
হটডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ করছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8644889065592305322 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। আবার বিচারককে হেনস্থার অভিযোগ উঠল চন্দননগরে। চন্দননগর আদালতের বিচারক ইশিতা রায় আদালতে যাওয়ার জন্য ওই টোটোতে চাপেন, তখন রিক্সাওয়ালারা আপত্তি জানায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। আবার বিচারককে হেনস্থার অভিযোগ উঠল চন্দননগরে। চন্দননগর স্টেশন এলাকায় যাত্রী বহন করে আসছে অটো ও টোটো চালকরা, পাশাপাশি এখানে পায়ে টানা রিক্সা ভ্যানও যাত্রী বহন করে। নির্দিষ্ট জায়গা থেকেই তারা প্যাসেঞ্জার তোলে। আজ রিক্সা স্ট্যান্ডের পাশে চন্দননগর আদালতের বিচারক ইশিতা রায় আদালতে যাওয়ার জন্য ওই টোটোতে চাপেন, তখন রিক্সা চালকরা আপত্তি জানায়। রিক্সা চালকরা জানান, এখান থেকে উঠলে তাদের রিক্সাতেই চাপতে হবে। কিছুক্ষণ পরে টোটোর যাত্রী যে বিচারক, সে কথা জানতে পারে রিক্সা চালকেরা, তারপর তারা পিছিয়ে আসে। এই ঘটনার কথা রাস্তায় থাকা এক সিভিক থানায় জানায়।
সঙ্গে সঙ্গে থানার অফিসার ঘটনাস্থলে গিয়ে তিনজন রিক্সা চালক লক্ষণ মাহাতো, দিলীপ ফটিক ও রতন ঘোষকে থানায় নিয়ে আসে। বিচারক সকলের সঙ্গে কথা বলে লিখিত দিতে বলেন। এ ব্যাপারে তারা এবং রিক্সা ইউনিয়নের সম্পাদক জানায় বিচারককে চিনতে পারেনি তারা। হুগলি জেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়ন সিআইটু চন্দ্রনগর শাখার সম্পাদক হিসাবে আমি কাজ করি, আমার নাম উত্তম পাল। আজকে চন্দ্রনগর স্টেশন থেকে যাত্রী যে সাধারণত যেভাবে ট্রেন থেকে নামবে সেইভাবেই সমস্ত যাত্রী নামছিল। সেই সময় চন্দ্রনগরের সিভিল জাজ ম্যাডামও নেবেছেন এবং আমাদের ইউনিয়নগতভাবে একটা আমরা সিস্টেম মেনটেন করে চলি, যে অটো থাকবে অটো স্ট্যান্ডে, টোটো থাকবে টোটো স্ট্যান্ডে, রিক্সা থাকবে রিক্সা স্ট্যান্ডে, একে অপরের স্ট্যান্ড থেকে যাত্রী তুলবে না। সেই মতো আমাদের রিক্সার ইউনিয়নেরই শ্রমিক বন্ধুরা যখন দেখেছে ম্যাডাম আজকে ভুল টোটো ব্যবহার করে যখন স্টেশন থেকে টোটোতে চেপেছিল, তখন আমাদের রিক্সা চালক বন্ধুদের মধ্যে থেকে তিনজন গিয়ে ম্যাডামকে রিকোয়েস্ট করে যে ম্যাডাম এখান থেকে চাপা যায়, মানে প্রথমে তো ম্যাডাম হিসাবে তাকে চিনতেই পারিনি, প্রথমে বলেছে এখান থেকে যাত্রী তোলা যাবে না। তারপরে যখন জানা গেল যে না উনি চন্দ্রনগর কোর্টের সিভিল জাজ, জাজ হিসাবে তাকে সম্মান জানানোর সাথে আমাদের ওই শ্রমিকরা সঙ্গে সঙ্গে পথ ছেড়ে দেয়। তোমার নাম কি? ম্যাডামকে আমার নাম রতন ঘোষ। ম্যাডামকে টোটোই তুলেছে, ওর টোটো বাইরে থেকে ডেকে নিয়ে গেছে, তা আমাদের স্টেশন থেকে আমরা টোটোতে তাকে উঠতে দিই না, একমাত্র পেশেন্ট ছাড়া। আমি বললাম এখান থেকে ভাই কোনো ভাড়া যাবে না, ও বলছে আমার বাইরে থেকে আমি নিয়ে এসছি গাড়ি। আমি দেখো বাইরে থেকে নিয়ে এলো, তোমার নিজের লোক হোক যাই হোক, তুমি বাইরে নিয়ে গিয়ে তোলো, কিচ্ছু আমরা বলবো না। হ্যাঁ, এবার বলতে আমার সঙ্গে চেক করতে, আমি বলার পর তারা একজন ও ড্রাইভারটা এসে বললো যে এটা ম্যাডাম আছে, মানে আই সরে যা, তাহলে সরে যা, তখন ম্যাডাম আছে যখন সরে যা। তারপর ডিএমআই গাড়ি ছিল, ও উনিও বললো যে এটা ম্যাডাম আছে, আনা এই সবাই সরে যা, ছেড়ে দে, এটা ম্যাডাম আছে তো। ব্যাস, পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার আবৃত্তি সংস্থা চুয়াশের 36তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো চুচুড়ার রবীন্দ্র ভবনে। চুচুড়ার আবৃত্তি সংস্থা চুয়াশ তিন যুগ ধরে সাংস্কৃতিক জগতে গভীর দাগ কাটতে সমর্থ হয়েছে, যার মূলে রয়েছে কর্ণধার উৎপল গঙ্গোপাধ্যায়। বুধবার চুচুড়া রবীন্দ্র ভবনের সংস্থার আয়োজনে 36তম প্রতিষ্ঠা দিবস নানান অনুষ্ঠানে সাজিয়ে দর্শকদের কাছে উপস্থাপিত করা হল। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, শিক্ষাবিদ সনত মজুমদার সহ বিশিষ্ট জনেরা। প্রথম পর্বে সঙ্গীত শিল্পী ডালিয়া চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের বাহবা অর্জন করেন। দ্বিতীয় পর্বে রবি ঠাকুরের শেষ জীবনের কাহিনী নিয়ে মহাপ্রস্থানের পথে নাটকটি দর্শকদের বিশেষভাবে নজর কাড়ে। রাজনৈতিক প্রবেশ, সামাজিক পরিবর্তনের দিকে তাদের মন বা বিবেক, এইটা কিন্তু ঘটেছে। আজকে একটা কথা বলি, বিহারে রয়েছেন আমাদের পৌর প্রধান, রয়েছেন উপপৌর প্রধান, রয়েছেন এবং সদৃঢ় আমার মাস্টারমশাই সনদ রায়চৌধুরী মহাশয় রয়েছেন। সনদ রায়চৌধুরী মহাশয়ের সঙ্গে আমার অনেক কথা হয়, রাজনৈতিক দিক দিয়ে তাদের ভিন্ন মত ছিল। এখন অসিত বাবুর সঙ্গে আলাপ আলোচনা করার পর থেকে আমরা দুজনে মিলে একমত যে অন্ধকার রাজত্বের মধ্যে আমরা চলে গিয়েছিলাম, আজকে এই যে আলো আলোকময় আজকে পশ্চিমবঙ্গ, রাস্তা ঘাট বিভিন্ন জায়গায় উন্নয়ন, এইটা আমরা হারিয়ে যেতে বসেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেশুরাম রিয়ন লেবার ইউনিয়ন ও চন্দ্রহাটি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে 11তম বর্ষের স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কেশুরাম রিয়ন লেবার ইউনিয়ন ও চন্দ্রহাটি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে 11তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কুন্দিঘাটের কেশুরাম রিয়ন আইএনটিটিইউসি অফিস সংলগ্ন মাঠে এই শিবিরে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি দোলা সেন, বলাগড়ের বিধায়ক অসীম মাঝি, চন্দ্রহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু দাস, উপপ্রধান শক্তিপদ দাস, দেবরাজ পাল সহ অন্যান্যরা। নেত্রী নিজের মুখে বলে গেলেন অমিত মিত্রর সঙ্গে কথা বলবেন, দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, ছেড়ে দেওয়া যাবে না, কেউ হতাশ হবেন না, দমের লড়াই
দমের লড়াইয়ে শ্রমিকরা কোনোদিন হারে না, আমরা সবাই একসঙ্গে 12 জন শ্রমিকের জন্য আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব নবী দিবস উপলক্ষে ফাতেহা দোহাজ দহম পালিত হল হুগলির সিঙ্গুর থানার চকবালিকা বুড়ি মাদ্রাসা প্রাঙ্গণে। বার্তা পৌঁছে দিয়েছেন প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লক্ষ্যে আজকে আমরা চকবালিকাপুরী গ্রামবাসী এবং অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন উদ্যোগে এই দিনটাকে আমরা পালিত করে আসছি এবং সেই লক্ষ্যে আজকে আমরা করলাম যে মূলত সারা বিশ্বে যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন, সমস্ত দর্শনবাদরা সমস্ত ঐতিহাসিকগণ এক বাক্যে স্বীকার করেছিলেন। আমরা মনে করি যে সারা বিশ্বে যিনি শান্তির বার্তা পৌঁছে দিলেন, সারা মানুষের কাছে যিনি একটা মৈত্রী বার্তা পৌঁছে দিলেন, সেই প্রফেট মোহাম্মদ মুস্তফা ইসলামের আজকের দিনটা হলো আগমনের দিন। সেই আগমনের দিনটা আমরা শরণার্থী আর আগামী ভবিষ্যতের কাছে, আগামী নতুন প্রজন্মের কাছে এর এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের আমরা এই দিনটাকে উদযাপিত করলাম। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অপ্রাপ্ত বয়স্কদের বাগদান, 7 দিনের পর প্রশাসনিক হস্তক্ষেপে আলাদা 2 জন। দিন কয়েকের মধ্যে দ্বিতীয়বারের জন্য বিচারক হেনস্থার অভিযোগ। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।